হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? শুভ সকাল জানি। আজকে ব্লগটা শুরু করতেছি, তো এখন সকাল 7:15 মতো বাজে। তো আমি নামাজ টামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছি। দেখেন আমার বাসার এখানে একটা যে কি বলে একটা কাঠবেলি ফুলের গাছ, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন আমি হাঁটতে হাঁটতে একটা বাসার সময় চলে আসছি, এখানে একটা শিউলি ফুল গাছ আছে। যেহেতু শীতকাল তো শিউলি ফুল ফুটে এদের রাস্তায় পড়ে আছে, তো আমি আবার টুকাচ্ছি এগুলো নিয়ে যাবো বাসায়। খুব ভালো লাগে আসলে, এই সময়টা খুব ভালো লাগে। দেখতে থাকেন ব্লগটা, এনজয় করেন। তো বাসায় চলে আসছি, তো এটা বাঁধাকপি ভাজি করতেছি, এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে রুটি ছেঁকে নিচ্ছি। এটা আগে বানানো ছিল, ফ্রিজে রাখা ছিল, জাস্ট ছেঁকে আমি খেয়ে নিব। এটা ডিম সিদ্ধ করতে দিয়েছি, জবিয়া বুড়ি ঘুমাইতেছে, তো আমি একটা রুটি খাবো, ভাজি খাবো, আর সিদ্ধ ডিমটা খাবো। যেহেতু ভাজিটা একটু বেশি নিছি, তাই আর রুটি একটা নিছি, শুধু একটু ব্যালেন্স করে খাওয়া আর কি, আর কিছু না। তো একটা কথা বলে রাখছি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো নাস্তা টাস্তা শেষ, তো এটা হচ্ছে যে কি বলে টাকি মাছের ভর্তা, এটা বানিয়ে নিয়েছি। আর এখানে জবিয়ার বাবার জন্য একটা মাছ ভুনা করে নিয়েছি, আর আমাদের সবার জন্য বেগুন ভাজা করতেছি। এটা আমার খুব ফেভারিট বেগুন ভাজাটা, খুব ভালো লাগে খাইতে, আমার খুব ফেভারিট আসলে বেগুন ভাজা। তো এই তো রান্না টুকটাক, আর এখানে আমি চিকেন রান্না করব। তো যেহেতু পাকিস্তানি কক যে মুরগিটা থাকে সেটা, তো আমি একটু ভেজে নিচ্ছি হালকা গরম মশলা দিয়ে, আর এই পেঁয়াজ বাটা দিয়ে, মানে একটা স্টেপ বাই স্টেপ ভাজতেছি, যেহেতু মনে হবে যেন দেশি মুরগির ফ্লেভারটা নিয়ে আসবে। তো আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিতেছি এবং মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা আর কি। তো মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম, আর মাংসটা মুরগিটা বেশ বড় ছিল। তো প্রথমে আমি গরম মশলা, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমি ভেজে নিছি। তো এখন স্টেপ বাই স্টেপ মুরগিটা রান্না করতেছি। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে যাবে এটা করলেই। তো এখন সন্ধ্যা, তো এটা চটপটি, সরি, ফুচকা চটপটি খাবো। তো এটা ঠুঁই, এটা খুব ঘন বাট খেতে খুবই টেস্টি ছিল ফুচকাটা, মচমচ করে আমি খেয়ে ফেলছি। তো জবিয়া বুড়ি খাইতেছে। এই তো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না, তো আজকে অনেকদিন পরে ব্লগ দিলাম। তারপরে সবাই ভালো থাকেন, এতটুকুই বলবো। আসসালামু আলাইকুম।